সিমাইয়ের বুদ্ধিমত্তার প্রশংসা করতেন ঠাকুর। গঙ্গার তীরে পানি হাঁটিতে প্রতিবার জ্যৈষ্ঠ শুক্লত্রয়োদশীতে চিরার মহোৎসব হয়, সেখানে সারাদিন সেদিন আনন্দের মেলা, হরিসিংকীর্তন লেগেই থাকে। শ্রীরামকৃষ্ণ এই উৎসবে যেতে ভালোবাসতেন, একাধিবার সেখানে গেছেনও। একবার এই উৎসবের দিনে সকালবেলা ঠাকুর পানিহাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, কয়েকজন শ্রীভক্ত তার সঙ্গে যাবেন বলে ঠিক করছেন। তারা যাচ্ছেন জেনে সীমা ঠাকুরের কাছে জনক স্ত্রীভক্তের দ্বারা জিজ্ঞাসা করে পাঠালেন তিনিও যাবেন কিনা। ঠাকুর বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তা চলুক। মা বুঝলেন ঠাকুরের মন খুলে অনুমতি দিচ্ছেন না, তাহার যদি সত্যি ইচ্ছা হতো তাহলে তিনি বলতেন হ্যাঁ যাবে বই কি। কাজেই তিনি যাবার সংকল্প ত্যাগ করে বললেন, অত ভিড়ে তার অসুবিধা হবে। রাতে উৎসব ক্ষেত্র থেকে ফিরে এসে ঠাকুর বলেছিলেন, অত ভিড় তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল, ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো অংশ অংশী এসেছে, ও খুব বুদ্ধিমতী। আজ আরেকটি গান শুনব আমাদের পিনাকবাবুর কাছ থেকে। Ooh.
আমরা সকলেই জানি স্বামীজি বাংলাদেশ হয়ে তার মাকে নিয়ে ধুবরি হয়ে কামাখ্যাবাড়ি হয়ে এই শিলংয়ে এসেছিলেন। মা কামাখ্যা আসামের একটি পবিত্র মন্দির, পবিত্র স্থান, মায়ের জনি ওখানে পড়েছিল। ওইটা 91 ফিটের এক পীঠস্থান। অম্বাবাচী মেলায় খুব ধুমধাম সহকারে ওইখানে মেলা হয়ে থাকে, অম্বাবাচী মেলা। ও কয়েকদিন মন্দির বন্ধ থাকে। স্বামীজি এসেছিলেন, স্বামীজি সেখানকার সাবায়েত যারা পুরোহিত তাদের ব্যবহারে খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা চিঠিও লিখেছেন। এই কামাখ্যাবাড়ি সম্বন্ধে পিনাকবাবুকে বলাতে উনি নিজের একটা স্বরচিত গান আমাদের এখানে উত্থাপন করছেন। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত, মা সবসময় কৃপা বর্ষণ করে থাকেন, তাই লক্ষ লক্ষ লোক প্রতি বছর মায়ের কাছে ছুটে আসেন। অন্যান্য বাড়ির থেকে অন্যান্য যত দিন যাচ্ছে মায়ের জঙ্গলিশ যেন ফুটে উঠছে এবং মা আশীর্বাদ দেওয়ার জন্য সবসময় অপেক্ষা করছেন। স্বামীজির গান সম্বন্ধে তিনি নিজেও খুব ভালোবাসতেন, তিনি নিজে গাইতেন এবং অন্যদের গান শুনতেও ভালোবাসতেন। সতীর দেহের অংশে গড়া জাগ্রত এই দেবালয়, দেবী শিলার পরশ নিলে সবার জীবন ধন্য হয়। সতীর দেহের অংশে গড়া জাগ্রত এই দেবালয়, দেবী শিলার পরশ নিলে সবার জীবন ধন্য হয়। অভাজনে দয়া দিতে দেবী করে এখানে মানব মুদ্রা মেটায় সবার আকাঙ্ক্ষা। এখানে নিরাশারই স্বরূপ আশার শত দল ঘটে, ভয়ের মাঝে অভয় পেয়ে দেহে মনে মন জোটে।
ভবাদি পূর্ণ করি মনে আসে জীবন নদীর ঘোর বিপাকে থাকে না আশঙ্কা এখানে মা মহামুদ্রা বেকা সবার আকাঙ্ক্ষা নীলাচলের শিব পাহাড়ে শোভা বড়ই মনোহর চরণে তার ব্রহ্মপুত্র কামরাজে মাথার পর তন্ত্রপীঠ শক্তিপীঠ এক সেই কামাখ্যা এখানে মা মহামুদ্রা মেটায় সবার আকাঙ্ক্ষা নীলাচলের শিব পাহাড়ে শোভা বড়ই মনোহর চরণে তার এর বহুদিন পরের কথা, শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পরের ঘটনা। দাক্ষিণাত্যে ঘুরতে ঘুরতে মা তার ভাইজি রাধু ও অন্যান্যদের নিয়ে এসেছেন পাম্বান দ্বীপে রামেশ্বর মন্দির দেখতে। ওই দ্বীপ ও মন্দির তখন রামনাথ রাজার অধীন, যিনি ছিলেন স্বামীজির শিষ্য। তিনি মন্দিরের কর্মচারীদের বলে পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছে, সব ব্যবস্থা করবে। তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী মা গর্ভমন্দিরে গিয়ে মনের সাধে রামেশ্বর শিবলিঙ্গকে পূজা করলেন। তারপর রাজার ইচ্ছা অনুযায়ী একদিন তারা মাকে মন্দির সংলগ্ন কোষাগারটি ঘুরিয়ে দেখালেন। রাজার নির্দেশ ছিল মা বা তার সঙ্গীরা যদি কোষাগার থেকে কিছু নিতে চান সঙ্গে সঙ্গে যেন তা দেওয়া হয়। মাকে তা সেরা তারা সে কথা বললে মা বললেন, আমার আর কী প্রয়োজন? পরে পাছে তারা মনক্ষুণ্ণ হন এই ভেবে বললেন, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে। এখন রাধুকে বললেন, দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। কিন্তু কোষাগার খুলতেই যখন হীরা ঝরাতে সব জিনিস ঝকমক করে উঠল, তখন মায়ের বুকে দুধ করে উঠল। শুনি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি হাকুল মনে প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর রাধুর জন্য কোনো বাসনা না যাকে। ঠাকুরের সে প্রার্থনা নিশ্চয় শুনলেন, কারণ বালিকা রাধু সব দেখে শুনে বললেন, ইয়ে আবার কী নিব, ওসব আমার চাই না। আমার লিখবার পেন্সিলটি হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। মা নিশ্চিন্ত হলেন এবং রাস্তার একটি দোকান থেকে রাধুকে দু পয়সে একটা পেন্সিল কিনে দিলেন। শ্রীরামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ বলেছেন, ত্যাগ সম্রাট সীমা সর্বক্ষেত্রে ত্যাগের ক্ষেত্র, তার উপযুক্ত সহধর্মিনী ত্যাগ ও সম্রাজ্ঞী। দেখ
শ্রীরামকৃষ্ণ তার সাধনা শেষে উপলব্ধি করেছিলেন একদল সর্বত্যাগী যুবক তার কাছে আসবে, তাদেরকে স্তম্ভ করে উদারভাবে এক নূতন সন্ন্যাসীর সঙ্গ তিনি করে যাবেন এবং সেই সন্ন্যাসী সঙ্গ দীর্ঘকাল তার ভাবকে জগতে বাঁচিয়ে রাখবে। নরেন্দ্র, রাখাল, শরৎ এরা যখন তার কাছে আসতে শুরু করলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এরাই জগজ্জননী চিহ্নিত সেই সব যুবক। তাদের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলেন গিয়ে ভক্তরাও, যারা নানাভাবে সেই সন্ন্যাসী সঙ্গকে সাহায্য করবে। এলেন স্ত্রী ভক্তরাও, কারণ শ্রীরামকৃষ্ণ গৃহী সন্ন্যাসী পুরুষ নারী নির্বিশেষে সকলেরই, সকলকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তের মজলিসে বসে গেল। আনন্দের প্রবাহে নিত্য বয়ে চলল শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে। Thank you.
বিনায়কবাবুকে সামনেই জন্মাষ্টমী, ওনাকে বলতাম বলেছি কিছু কৃষ্ণের ভোজন, তিনি গান নিয়ে মত্ত থাকেন, গানেই তার তপস্যা। তিনি আমাকে বারবার বলছেন, মহারাজ আমি যখন বিবেকানন্দ কালচারাল সেন্টারে ঢুকেছি তখন মনটা যেন নাড়া দিয়ে উঠলো, কে যেন অজানা টানে আমাকে ভাবাচ্ছিল এতদিন। আমি কর্মক্ষেত্রে তখন এতটা আসতে পারিনি, আসতাম কম, নানান কাজে সংসারী মানুষের মধ্যে ডুবে থাকতাম। আজ রিটায়ার্ড হয়েছি, অরবিন্দ আশ্রমে আছি পণ্ডিচারিতে, সেখানে কিছু কাজকর্মে লিপ্ত থাকি এবং অবসর সময়ে যখন ছিল আসবেন। তিনি আমাদের কথা দিয়েছেন, তিনি আমাদের লোক সংস্কৃতি যে ইউনিটটি খুলেছি তাতে উনি ওনার স্ত্রী আমাদের যথাযথভাবে সাহায্য করবেন, এই আশা রেখে ওনাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ দিব না, কারণ এইটা তো ঠাকুরেরই সঙ্গ, ঠাকুরেরই কাজ, ঠাকুরের কাছে প্রার্থনা। তিনি এবং সকলেই আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক সবারই শুভ। Jo diya
Thank you.